গেল কয়েক মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুশ্চিন্তার যেই দিকটি ছিল তা হলো ব্যাটিং লাইন আপ। তার চেয়ে বড় চিন্তার যেই দিক ছিল তা হলো নরবরে ওপেনিং। শেষ কবে বাংলাদেশ দল ওপেনিং জুটিতে 100 রান দেখেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে ফিরে যেতে হবে বহুদিন আগে, আর আপনি হয়তো সেই দিনের কথা ভুলেও গিয়েছেন। তা যাই হোক, বিশ্বকাপের আগে বাংলাদেশের সর্বশেষ আনুষ্ঠানিক প্রস্তুতি তেমন সুখকর হয়নি। এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 15 বছর পর সিরিজ হার, এরপর আবার সাকিব তামিম দ্বন্দ্ব, তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপ দল ঘোষণা, ঘটনার পর ঘটনা চলছেই। তবে সেই সব ঘটনা ছাপিয়ে শেষমেশ বাংলাদেশকে ফিরতে হয়েছে মাঠের ক্রিকেটে। খেলাধুলার সেই ধুলা ঝেড়ে ফেলে ব্যাক করতে হয়েছে মূল খেলায়, ক্রিকেটে। আর সেই ক্রিকেটে ফিরেই বাংলাদেশ দল করলেন আর এক নজির। বহুদিন পর উদ্বোধনী জুটিতে 17 রানের পার্টনারশিপ দেখল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার দেওয়া 264 রানের মাঝারি মানের এই লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের পক্ষে দারুণ শুরু এনে দেন ছোট তামিম এবং লিটন দাস। শুরু থেকেই দুজনে আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখেছেন, পাওয়ার প্লেতে রীতিমতো বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন। পরবর্তীতে লিটনও দেখে শুনে নিজের ইনিংসটা বড় করেছেন। লিটন মাত্র 39 বল খেলেই পূরণ করেন নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি, আর অপর দিকে 53 বল খেলে হাফ সেঞ্চুরি পূরণ করেন অপর দিকের ব্যাটার তানজিদ তামিম। আর এরই সুবাদে বাংলাদেশ দল দীর্ঘদিন যাবত যেই সেক্টরে ভুগছিলেন সেখানেই পেলেন সমাধান। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্ম আপের ম্যাচ দিয়েই বাংলাদেশ ওপেনিং জুটির যেই সলিউশন খুঁজছিলেন সেটাই হয়তো বের করা গেল। 131 রানের জুটি করে সেই বার্তাই দিয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। হেমন্তর বলে পাথি রানার কাছে ক্যাচ দেওয়ার আগে লিটন খেলেন 44 বলে 61 রানের দারুণ এক ইনিংস, সেখানে ছিল 10টি 4। কমেন্ট্রি বক্সে থাকা ক্যারিবিয়ান ধারাভাষ্যকার ইয়ান বিশপ লিটনের এই ক্লাসি দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের প্রশংসা করতে কোনো রকম কৃপণতা করেননি। অপরদিকে আন্ডার-19 টিমের বিশ্বকাপ জয়ী বাঁহাতি ওপেনার 50 করার পরও থেমে যাননি, ইনিংসটা তিনি ক্যারি করেছেন। স্টেপ আউট করে ডাউন দ্য উইকেটে লঙ্গনের উপর দিয়ে হাঁকিয়েছেন ছক্কা। যদিও ছোট তামিম নিজেকে খানিকটা দুর্ভাগা বলতেই পারেন, কেননা সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও ব্যক্তিগত সেই সেঞ্চুরিটি আদায় করা হয়নি। লাহিরু কুমারার বলে চারিত আসলাঙ্কারের হাতে ক্যাচ দিয়েই 88 বলে 10-4 ও 2 ছক্কায় 84 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরত যান ছোট তামিম। পরিশেষে এই দুই ওপেনারের নিয়ন্ত্রিত ব্যাটিং এবং তাদের ইনিংস ক্যারি করার পরই বাংলাদেশ দলও পৌঁছে যায় অনেকটা জয়ের কাছাকাছি। শ্রীলঙ্কার দেওয়া 264 রানের টার্গেটে ওপেনাররা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে গেলে পরবর্তী ব্যাটাররা এসে সেই রান সহজেই স্কোরবোর্ডে তুলে ফেলেন। বাংলাদেশও পায় এক স্বস্তির জয়, যেই জয়টা বাংলাদেশকে গেল কয়েকদিনের টালমাটাল পরিস্থিতি রিকভার করতে এবং বিশ্বকাপের আগে নিজেদের মেন্টালি বুস্ট আপ করতে খানিকটা সাহায্য করবে। অঙ্কুর গমেশ, অন ফিল্ড।